আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি ঈদের আগে স্যামসাং বাংলাদেশের মার্কেটে 4টি ফোন লঞ্চ করছে, স্যামসাং গ্যালাক্সি A34 এবং স্যামসাং গ্যালাক্সি A54 এবং আরও থাকছে স্যামসাং গ্যালাক্সি A14, পাশাপাশি থাকছে স্যামসাং গ্যালাক্সি A04E। তবে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A14 এই ফোনটি নিয়ে। ফোনটি দেশের বাজারে কয়েকদিনের মধ্যে লঞ্চ করবে, অলরেডি স্যামসাং বাংলাদেশ এই বিষয়টি কনফার্ম করেছে। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনটির সুন্দর ডিজাইন, পাশাপাশি থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফুল এইচডি প্লাসের ডিসপ্লে। আর ফোনটি যেহেতু কয়েকদিনের মধ্যে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করছে, সেহেতু এই ফোনটির প্রাইস কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, ব্যাকসাইডে থাকছে টেক্সচার ডিজাইন, আর ফ্রেম কিছুটা ফ্ল্যাট এবং কিছুটা কার্ভ করা হয়েছে। ফোনটিকে দেখলে যথেষ্ট মোটা মনে হবে। ফোনটির ঠিকনেস করা হয়েছে 9.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 202 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি যথেষ্ট ভারী, যার কারণে এক হাতেই ফোনটি লং টাইম ব্যবহার করতে গেলে কিছুটা প্রবলেম ফেস করতে পারেন। ফোনটির ব্যাকসাইডে থাকছে 3টি ক্যামেরা, আর ক্যামেরা মডিউল অনেকটাই স্যামসাং এর এস সিরিজের মতো করা হয়েছে, যা দেখতে কিন্তু ভালোই লাগছে। ভালো ব্যাপার হচ্ছে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। এরকম বাজেটে স্যামসাং আমাদেরকে ইউশেপ প্রোভাইড করবে, এটাই স্বাভাবিক। এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, লাইট গ্রিন এবং ডার্ক রেড। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি PLS LCD প্যানেল, আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2408 পিক্সেল এবং আরও থাকছে 400 PPI ডেন্সিটি। তবে A14 5G ওই ফোনে ছিল 90Hz রিফ্রেশের, কিন্তু এই ফোনে থাকছে 60Hz রিফ্রেশের। এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্সে কিছুটা ঘাটতি ফিল করবে, মিনিমাম 90Hz রিফ্রেশের দিলে একটু বেটার হতো। আর আরও থাকছে 450 nits টাইপ ব্রাইটনেস, এর কারণে আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি অবশ্যই ফিল করবেন, তবে ইনডোর কন্ডিশনে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে, ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। আর LCD প্যানেল হলেও ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে, ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি সেরকমভাবে ফিল করবে না। তবে আবার অ্যামোলেডের সাথে এই ডিসপ্লের কম্পেয়ার করা ঠিক হবে না, সেক্ষেত্রে অ্যামোলেড ডিসপ্লে এগিয়ে থাকবে। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে One UI Core 5। আর গ্লোবাল মার্কেটে অনেক দেশে এই ফোনটি Exynos 850 ওই চিপসেটটা দিয়ে লঞ্চ হয়েছে, যা একটি 4G চিপসেট। তবে শোনা যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে এই ফোনটি মিডিয়াটেক Helio G80 এই চিপসেটটা দিয়ে লঞ্চ করবে, আর এই চিপসেটটি হচ্ছে 4G চিপসেট, যা 12 nanometer আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং GPU হিসেবে থাকছে Mali G52 MC2। ফোনটি দেশের বাজারে 2টি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে, 4GB RAM, 128GB ROM এবং 6GB RAM, 128GB ROM। আর Helio G80 চিপসেটটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ভালোভাবে খেলতে পারবেন, তবে হাই সেটিংসে গেম খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ 100% ফিল করবেন। এছাড়া মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ আবার এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারছেন। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাকসাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, যা f2.4 অ্যাপারচার, এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর, যা f2.4 অ্যাপারচার। তবে দুঃখজনক হলো সত্যি যে এই ফোনটিতে আল্ট্রাওয়াইড সেন্সরটা থাকছে না, আর আমার মনে হয়েছে বিশেষ করে স্যামসাংয়ের এ সিরিজের ফোনগুলোতে আল্ট্রাওয়াইড সেন্সর থাকা প্রয়োজন। যাই হোক, ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা, আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এই শ্যুট করতে পারছেন। এখানে কিন্তু 4K অপশানটা থাকছে না, আর এই বাজেটে 4K অপশানটা থাকবে না, এটাই স্বাভাবিক। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা f2.0 অ্যাপারচার, আর সেলফি ক্যামেরা দিয়েও আপনার শুধুমাত্র 1080p 30fps শ্যুট করতে পারছেন। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে বাজেট বিবেচনায় ফোনটির ফটো কোয়ালিটি নাকি ভালোই হবে,
বিশেষ করে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি ভালো হবে। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য বক্সে কোনো ধরনের চার্জার থাকছে না, তবে ফোনটি সর্বোচ্চ 15W চার্জার সাপোর্ট করবে। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে এই ফোনটিতে আপনারা 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে এই ফোনটিতে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, দেশের মার্কেটে সবসময় স্যামসাংয়ের ফোনগুলোর প্রাইস একটু বেশি থাকে, এই বিষয়টি আপনারা অনেকেই জানেন। আর ফোনটি ঈদের আগে লঞ্চ হবে এটি 100% কনফার্ম। আর দেশের বাজারে ফোনটির 4GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস হতে পারে 20 থেকে 22 হাজার টাকা, তবে এর চেয়ে কিছুটা কম বেশি কিন্তু হতে পারে। আর এরকম প্রাইস পয়েন্টে স্যামসাং আমাদেরকে কী অফার করছে, তা হচ্ছে ভালো ডিজাইন, ফুল এইচডি প্লাসের ডিসপ্লে এবং মোটামুটি একটি চিপসেট যা খুব বেশি পাওয়ারফুল না, তবে স্যামসাংয়ের ফোন নর্মালি অনেক দিন ইউজ করা যায়, এই জন্য এই ফোনটি একটি ভালো অপশান হতে পারে। সো আপনারা স্যামসাংয়ের এই ফোনটি যারা নিতে চান তারা এই ফোনটির জন্য কয়েকটা দিন ওয়েট করুন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।